Hello guys, this is Samiur Rahman. Welcome to my very first video. Jodi emon hoy je apni amar ei video ta dekhtechen tahole apnake oshongkho dhonnobad karon eta hocche amar first video ebong apni othoba apnara hocchen amar first viewer. So thank you so much. Ei video ta te ami amar goto 10-11 bochorer experience apnader sathe share korbo. So ami khub beshi shomoy nebo na. Random thoughts. 2009 যখন আমি আমার মিউজিক স্টার্ট করি সেই সুবাদে আমার বিভিন্ন ধরনের স্টুডিওতে যাওয়ার মতো সুযোগ হয় এবং বিভিন্ন ধরনের প্রোডিউসারদের সাথে পরিচয় হয় যারা আমাকে খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করছে যে আসলে হোল প্রসেসটা কি কিভাবে আসলে রেকর্ডিং করতে হয় মিক্সিং করতে হয় মাস্টারিং করতে হয় টোটাল প্রসেসটা যেভাবে আসলে মিউজিক বানাইতে হয় এবং লাকিলি তার পরের বছরই আমি আমার নিজের পিসিটা কিনি এবং সেইখানে মিউজিক কিভাবে বানাইতে হয় সবকিছুই আমি আসলে প্র্যাকটিস করা শুরু করি নিজের মতো করে যতটুকু পারা যায় আমি মিউজিক করা স্টার্ট করছি হিপ হপ ইন্ডাস্ট্রি থেকে আমার অনেক নতুন আর্টিস্টদের সাথে পরিচয় ছিল যারা নিজেদের গান বের করতে চাইতেছিল নিজেদের ভিডিও বের করতে চাইতেছিল তো আমি তাদেরকে হেল্প করি পেমেন্ট নিয়ে কিছু টাকা পয়সাও ইনকাম করা স্টার্ট করে দিছিলাম তখন এবং এই জার্নিটাতে আমাকে আমার অনেক ফ্রেন্ডরা হেল্প করছে যাদেরকে অনেক থ্যাঙ্কস যারা না হইলে হয়তো পারতাম না সো নাও দ্য রিয়েল বিজনেস 2015 যখন ঢাকায় আমাকে একটা প্রাইভেট স্টুডিও থেকে কল করা হয় অ্যাজ এ মিউজিক কম্পোজার তাদের সাথে কাজ করার জন্য তাদের মিউজিক বানানোর জন্য তাদের গানের ভিডিও বানানোর জন্য সো আমি চোখ বন্ধ করে হ্যাঁ বলি এবং 2015 সাল থেকে কাজ করা শুরু করি সেখানে আমি 5 বছর কাজ করার মতো সুযোগ পাই এবং বিভিন্ন ধরনের জিনিস এক্সপ্লোর করার মতো রিসার্চ করার মতো টাইম অ্যান্ড স্পেস পাই যেখানে আমি নিজের মতো করে আসলে প্র্যাকটিস করতে পারবো কারণ নিজে প্র্যাকটিস করার জন্য একটা জায়গা দরকার হয় যেখানে আপনি হচ্ছে শান্তিমতো আসলে প্র্যাকটিস করতে পারবেন প্র্যাকটিসও যদি শান্তিমতো করতে না পারেন তাহলে হচ্ছে সেটার কোনো প্রোগ্রেস হবে না সেখানে 5 বছর কাজ করার পর সবচেয়ে বেশি যে জিনিসটা আমি অর্জন করছি বলতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে ফাস্ট ওয়েতে কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে আপনার প্রজেক্ট অথবা আপনার কাজ আপনি ডেলিভার করতে পারেন সেই প্রাইভেট স্টুডিওতে আমি কাজ করতাম রাতের বেলা দিনের বেলা ঘুমাইতাম সো হঠাৎ করে চিন্তা করলাম যে দিনের বেলা যদি না ঘুমায় অন্য একটা কাজ করা যায় তাহলে কেমন হয় ওই দিন রাত্রেবেলায় bdjobs.com আমি একটা পোস্ট দেখতে পাই যেখানে বাংলাদেশের ওয়েল নোন একটা মিউজিক কোম্পানি যেটার নাম হচ্ছে সিডি ভিশন সেখানে একজন ভিডিও এডিটর দরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল আই কল দেম অ্যান্ড টোল দেম দ্যাট আই নিড দিস জব তারপরের দিনই তারা কল দিল যে তাদের অফিসে যাইতে এবং আমি তাদের সাথে কাজ করা শুরু করে দিলাম সেখানে আমি প্রায় 1 বছরের মতো কাজ করছি এটা ছিল আমার বাংলাদেশে থাকা সময়কার এক্সপিরিয়েন্সেস সো ওয়ার এম আই নাও 2019 যখন আমি ইতালিতে এসে পড়ি এবং আমার পিছনের সব কিছু আমি হারাই ফেলি মনের সাহস বলেন আর যাই বলেন সব কিছুই আমি হারাই ফেলি কারণ হচ্ছে গিয়ে যেখানে আমি আমার যতটুক চেষ্টা করে আমি নিজেকে একটা জায়গায় দাঁড় করাইছিলাম এখানে আসার পরে আসলে সব কিছু নাই হয়ে গেছে একদম কারণ এখানে কোনো পরিচয় নাই কোনো মিউজিক ইন্ডাস্ট্রি নাই কোনো হিপ হপ ইন্ডাস্ট্রি নাই এবং আমি মানসিকভাবেও ডিপ্রেস ছিলাম যে আসলে আবার নতুন করে সব কিছু স্টার্ট করতে হবে এখানে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে ক্রিয়েটিভ মানুষদেরকে আসলে কেউ আটকাইতে পারে না তাদেরকে আপনি যেখানে রাখেন যেই সিচুয়েশনে রাখেন তারা সেই সিচুয়েশনেই কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবে নিজেদের কাজ করার জন্য সো আমি ওইরকম একটা লোক এবং হ্যাঁ আমি ক্রিয়েটিভ আমি নিজেকে বলি এই কারণে কারণ যদি ক্রিয়েটিভ না হইতাম তাহলে 10-11 বছর এই ইন্ডাস্ট্রিতে এই প্যাশনের পিছনে পড়ে থাকতাম না তো এখানে আমি আবার নতুন করে সব কিছু শুরু করি যত ধরনের ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ইকুইপমেন্টস ফর মেকিং ভিডিওস অ্যান্ড অডিওস দরকার হয় সব কিছুই আমি কিনি গত 3 বছর আমি এটাই করছি যাতে এরকম একটা ভিডিও আপনাদের সামনে আমি আজকে প্রেজেন্ট করতে পারি হ্যাঁ আমি একজন মিউজিশিয়ান তো এরকম ইউটিউব ভিডিও বানানোর দরকার কি দরকার আছে কারণ আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে সামিউর রহমান যেখানে আমি আপনাদের সাথে গান শেয়ার করি সো সেই চ্যানেলটাতে খুব বেশি একটা কাজ করা হইতেছিল না কারণ একটা ভিডিও বানাইতে হলে বা একটা ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে হলে তার আগে অডিও বানাইতে হয় লিরিক্স লিখতে হয় সব কিছু করতে হয় সব কিছু আসলে একলা আমি করতে পারতেছিলাম না বা প্রতি সপ্তাহে একটা করে মিউজিক ভিডিও আপলোড করা আমার পক্ষে ইম্পসিবল ছিল যেটা সত্যি কথা মাসে একটা করে কন্টেন্ট আপলোড দেওয়া ইউটিউব ফেসবুক যেটাই বলেন সোশ্যাল মিডিয়ার জন্য খুব বেশি উপকারী না যদি আপনি প্রতি মাসে মাত্র একটা ভিডিও আপলোড দেন তাহলে আপনি আসলে অডিয়েন্সদের সাথে কানেকশনটা হারাই ফেলেন এবং অ্যাকচুয়ালি যেটা আমার সাথে হইতেছিল কারণ আমি প্রতি সপ্তাহে বা প্রতি মাসেও একটা ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না সো আমি চিন্তা করলাম যে গত 10 বছরে আমার এই মিউজিক ইন্ডাস্ট্রিতে অথবা এই ভিডিও ফিল্মমেকিং ইন্ডাস্ট্রিতে যতটুকু ছোটোখাটো এক্সপিরিয়েন্স আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এতে যদি কারো কোনো ধরনের উপকার হয় তাহলে আমি খুব খুশি হব সো আই ডিসাইডেড টু ওপেন আনাদার চ্যানেল হুইচ ইজ দিস ওয়ান ইটস কল্ড র্যান্ডম থটস
র্যান্ডম থটস নামটা দেওয়ার কারণ হচ্ছে এই কারণে, কারণ আমি তো খুব বেশি পারি, অডিও পারি, ভিডিও পারি, সব কিছুই পারি অ্যাকচুয়ালি। তো সেই কারণে আসলে সব কিছুর যদি আলাদা আলাদা করে চ্যানেল খুলি তাহলে তিন চারটা চ্যানেল হবে, আর তিন চারটা চ্যানেল সামলানো কারোর পক্ষেই সম্ভব নয়। সো যেই কারণে হচ্ছে আমি এই নামটা চুজ করছি, এই কারণে র্যান্ডম থটস, কারণ এটার মধ্যে আসলে সব কিছুই পড়ে। আমি আমার অডিও ভিডিও সব ধরনের এক্সপিরিয়েন্স ব্লগিং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারবো, যেখানে তিনটা প্লেলিস্ট থাকবে, অডিও ভিডিও অ্যান্ড ব্লগিং, যেখানে আপনি অডিও সম্পর্কিত টিউটোরিয়াল পাবেন, টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন, ভিডিও সম্পর্কিত ইনফরমেশন, টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড ব্লগিং, যেটা আমরা প্রতি সানডেতে আমরা আসলে ঘুরতে যাই, সেই ঘুরতে যাওয়ার ভিডিওগুলাই আসলে ব্লগ আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করব, জানি না এখনও, বাট এটাই হচ্ছে আমার প্ল্যান এ, তারপর দেখা যাক কী হয়। ও আরেকটা জিনিস, এই চ্যানেলটাতে এমন নয় যে শুধুমাত্র আপনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন, এরকম কোনো কিছু নয়। কারণ হচ্ছে আমি এখানে এক্স্যাক্টলি একদম একদম ক্লাসিক স্টাইলে টিউটোরিয়াল বানাইতে আসি নাই, সিনেম্যাটিক স্টাইলে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে চাই, এবং সেই সব এক্সপিরিয়েন্স যেগুলো সামনে হবে, যেগুলো সম্পর্কে আমি নিজেও জানি না, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হতে পারে ব্লগিংয়ের মাধ্যমে, কারণ আমরা প্রতি সানডেতে ঘুরতে যাই এবং সেই ঘুরতে যাওয়ার ভিডিওগুলোই ব্লগ আকারে, তার মধ্যে কিছু ইনফরমেশন দিয়ে যদি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারি সেটাই আমার সফলতা, এবং আশা করি যে আপনারা সবাই সাপোর্ট করবেন। ওয়েট 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 ওয়েট, আপনি কি কালার ব্লাইন্ড, চোখে কি রং কম দেখেন? কেন বলতেছি জানেন? কারণ নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে যেটার রং হচ্ছে লাল কালার, সেখানে জলদি চাপ দেন এবং প্রমাণ করেন যে আপনি কালার ব্লাইন্ড না। বাই।